हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। केमन आछो सबाई? आशा करि भालो आछो। आर आमिओ भालो आछि। आज सकाल सकाल उठे पड़ेछि घुम थेके, आर सकाल थेके ब्लगटा शुरु करे दिलाम। आर एखन आमि एकटु बाहिरे एसेछि। देखो आजके आकाशटा कत सुंदर लागछे। सकालबेला आकाशटा अनेक सुंदर लागछे। आर एखाने देखो गाछे सब फुले फुले भरे गेछे। एटा होच्छे दंडुल फुल। দন্ডল গাছে ফুল ফুটে এসে সকালবেলা। এই যে করলা গাছ, করলা হয়েছে। আর অনেক আছে করলা ছোট ছোট, যেগুলো হচ্ছে বড়। আর এই যে দেখো এখানে একটা দন্ডল দেখা যাচ্ছে, দন্ডলটা বড় হয়ে গেছে। আর যারা আমার চ্যানেলটা এখন নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে তো আমি অবশ্যই আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আর তোমাদের উৎসাহিত করার চেষ্টা করব। আমার চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে দেখো করলা, আরও অনেক করলা হয়েছে। এবার করলা অনেক হয়েছে আমাদের গাছে, বেগুনও হয়েছে। দেখো অনেক সুন্দর লাগছে বেগুনগুলো। তো তোমরা এইভাবে যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, তো আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের আশায় আমার এত এখানে আসা, আমার চ্যানেলটি খোলা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই, তোমাদের সাপোর্ট পাওয়ার জন্যই। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তো আজকে হলো শুক্রবার। আর শুক্রবার আমার হাজবেন্ড আজকে কাজে যায়নি, ও এখনও ঘুমে আছে, এখনও ঘুম থেকে উঠেনি। আমি উঠে গেছি, আমার ছোট মেয়ে উঠে গেছে, বড় মেয়েও এখনও উঠেনি। বড় মেয়ে ওর বাবার সাথে ঘুমাচ্ছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে। পেছন দেখে মা একটা পেঁপে গাছ বুনেছে। পেঁপে গাছটা প্রায় মনে করো 3 থেকে 4 বছর হয়ে গেছে। তারপরও মনে করো পেঁপে গাছে পেঁপে ধরতে আছে, নষ্ট হচ্ছে না গাছটা, খুবই ভালো। 3 থেকে 4 বছর ধরে আমরা পেঁপে গাছ থেকে পেঁপে খাচ্ছি। আর পাকলে খুবই মিষ্টি লাগে পেঁপে, খুবই ভালো খেতে। আর এই যে আম্মু কার্পল গাছ বুনেছে, তারপরে যে কুহি গাছ বুনেছে, কুহিটা দেখো কত বড় হয়ে গেছে, খাওয়ার যোগ্য হয়ে গেছে। এই যে আরেকটা, আর এই যে আরও কার্কল হয়েছে। কার্কল এবার অনেক হয়েছে গাছে, খেতে খেতে অবস্থা শেষ, খাচ্ছি শুধু আর হচ্ছে শুধু। আর এই যে দেখো পাশের বাসা, এইখানে পাশে মানে আরও অনেকেরই গাছ আছে, ওগুলো মনে হচ্ছে ধন্দল গাছ, মানে সবাই এখানে বনে। তো এটা হচ্ছে আমাদের বাসার নিচের দিকে। আর এখানে বাঁশ গাছও আছে, অনেক অনেক গাছই আছে। এই যে আমাদের পুরো গাছের ডালটা, কার্কল গাছের ডালটা। আর ওদিকে প্রচুর কচু শাক হয়েছে, এই ডাল এগুলো সব আম্মুই দিয়েছে। তো চলো আজকে সকালে কি খাবো সেটা দেখি। এই যে দেখো কাঁঠাল, মুড়ি। সেদিন যে তোমাদের বললাম কাঁঠাল গাছ বাগানে ঘুরতে গিয়েছিলাম, আর সেখান থেকে দুটো কাঁঠাল পেরে এনেছিলাম। তো একটা পেকে গেছে, পাকার পরে এখন ওটাকে ভেঙেছি, ভেঙে মানে খাচ্ছি মুড়ি দিয়ে। আপু খাচ্ছে, আমার ভাগ্নে খাচ্ছে, আমিও খাবো। আর কাঁঠালটা অনেকই মজা, অনেকই মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। তো এই গাছের মানে যে গাছ থেকে কাঁঠাল দুটো পেরেছি, ওই গাছের কাঁঠালই সবচেয়ে বেশি মজা লাগে, সবচেয়ে ভালো, মানে অনেক মিষ্টি। আর কাঁঠাল দিয়ে মুড়ি খেতে তো কাঁঠালের দিনে খুবই ভালো লাগে। আর এই যে দেখো এদিকে আমার আব্বু, বাচ্চাদের জন্য, আমার বোনের মেয়ের জন্য, আমার মেয়ের জন্য, বাচ্চাদের জন্য আর কি, চকলেট, এগুলো হচ্ছে চকলেট, তারপর কেক, তারপর রুটি, চুইংগাম, এগুলো নিয়ে এসেছে। আমার মেয়ে শুধু বারবার ধরছে খাবার জন্য, ও খেতে পারে না, শুধু ধরে সব নষ্ট করে, খায় না কিছুই। চকলেট,
তিনজনের জন্য তিনটা আছে। তো আমার বড় বোনের মেয়ে ছোট, ও তো খেতে পারে না, তাই ওর জন্য আর চকলেট আনিনি। আর এখানে এখন বাজে সকাল 11টার মতো বেজে গেছে, আর আমি এসে পড়েছি আমার ছোট মেয়ের জন্য খিচুড়ি রান্না করতে। তো ওকে এখন খিচুড়ি রান্না করে খিচুড়ি খাওয়াবো। তো খিচুড়িতে আমি কী কী দিয়েছি, এখানে আছে আতপ চাল আছে, তারপরে পুঁই শাক আছে, আলু দিয়েছি, মসুরির ডাল আছে, আর পেঁয়াজ, আর হলুদ একটু, গুঁড়ামরিচ একটু দিলাম। আর এখানে কাঁচামরিচ দিইনি, কারণ ও তো ছোটো, কাঁচামরিচ খেতে পারে না, তাই কাঁচামরিচ দিইনি, শুধু হলুদ মরিচই একটু দিয়েছি, শুধু কালারটা আসার জন্য। আর আমি এখানে পানি দিয়ে এখন এটা রান্না করব। আর ওকে সবসময় খিচুড়ি খাওয়াই না, একদিন খিচুড়ি খাওয়াই, একদিন সেরেলাক্স খাওয়াই, একদিন অন্য মানে অন্য অন্য খাবার দিই, নুডলস খাওয়াই একদিন, সবসময় এক খাবার খাওয়াই না। সকালে সকালে এক এক সময় এক একটা খাবার দিই। তো আমি এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, খিচুড়িটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। রান্না করার পর তারপর যদি হয়ে যায় কিছুটা, সেদ্ধ হওয়ার পরে একটু ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দেব, কারণ এটাও তো একদম আস্তে আস্তেটা খেতে পারবে না, একদম গালিয়ে দিতে হবে, বাচ্চা তো গলায় লাগে খেতে ওদের, তাই একটু ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দেব। তোমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, তোমার খিচুড়িটা হয়ে গেছে, এখন খাওয়াতে চলে এসেছি। তো একটু গরম, তাই নেড়ে দিচ্ছি জোড়ানোর জন্য, আর ওকে এখানে বসিয়ে রেখেছি খাওয়ানোর জন্য। তো আমার ছোটো মেয়ে, ও সাফিয়া, খিচুড়ি খেতে খুব পছন্দ করে না, খিচুড়ি খেতে গেলে ওর অনেক বায়না, ওটা মানে খেতেই চায় না, কান্না করে, খেতে চায় না খিচুড়ি, খিচুড়ি তেমন একটা পছন্দ করে না, সুজিও খেতে চায় না, সুজিও খেতে গেলে অনেক মানে কান্নাকাটি করে, শুধু নুডলসটা একটু মানে খায়, নুডলসটা একটু যে মশলা থাকে তো, তাই দুধের মুখ খেতে খুব ভালো লাগে নুডলসটা, নুডলসটা খাওয়ার সময় কোনো কান্নাকাটি নাই, কিন্তু এই খিচুড়ি আর সুজি খাওয়া তো খাওয়াতে গেলেই মানে যত কান্না শুরু হয়ে যায়। তো এখন বসিয়ে রেখেছি, মুখটা গোমড়া করে বসে আছে খিচুড়িটা খেতে চায় না বলে, আর এখানে একটু খেলছে ওর বড় বোনের সাথেই, বললাম যে তুমি একটু ওর সাথে খেলো, আমি খিচুড়িটা জোড়াতে থাকি। তো ওর সাথে এখন খেলছে বসে বসে একসাথে দুজন। তো আমার বড় মেয়ে আমার ছোটো মেয়েকে খুবই ভালোবাসে, ওদের সম্পর্কটা খুবই একটা মিষ্টি সম্পর্ক, ওরা দু বোনই মানে দু বোনকে খুব ভালোবাসে, খুবই চেনে। আমার বড় মেয়ে তো আমার ছোটো মেয়েকে অনেকই আদর করে, অনেকই মনে কর ভালোবাসে, সারাদিনই কোলে কোলে রাখতে চায়, কিন্তু কোলে নিতে পারে না, তোর পরও যেটুকু পারে সেটুকুই কোলে নেয়, আরও অনেকই ভালোবাসে আমার বড় মেয়ে আমার ছোটো মেয়েকে অনেকই ভালোবাসে, অনেক আদর করে ওকে। দেখো মানে বড় বোনের সাথে কীভাবে খেলছে, অনেক খুশি, খুবই মানে আনন্দ এখন খেলছে, খেলতে সময় খুবই ভালো লাগে, আর দু বোন একদম খেলার জন্য পাগল। তো এখন খাইয়ে নেব, খাওয়া শেষ করে একদম দুপুরে লাঞ্চে চলে যাব। তো একদম লাঞ্চ করতে চলে আসলাম, এখন আমরা সবাই লাঞ্চ করব দুপুরের। আর দুপুরের লাঞ্চে আজকে আছে করলা ভাজি আছে, করলা ভাজি করেছে আম্মু, গাছের করলা ভাজি এটা, তারপরে কারকল ভেজেছে গাছের কারকল, আর এখানে আছে একটু পাতলা ডাল, আর এখানে রান্না করেছে গুঁড়ো মাছ গাছের কই দিয়ে, ধুন্দুল দিয়ে, বেগুন দিয়ে, সব কিছু মানে মোটামুটি সবজি দিয়ে একটা গুঁড়া মাছটা রান্না করেছে। তো গুঁড়া মাছটা খেতে খুবই ভালো হয়েছে। আর এখন আমরা লাঞ্চ করব, তো লাঞ্চের পর তোমাদের কাছে আবার আসব, তো লাঞ্চের পর আবার আসছি। তো আমাদের লাঞ্চ করা শেষ সবার, তো আমরা এখন একটু বসে আছি বারান্দায়, আর এখানে দেখো আমার বোনের মেয়ে আর আমার মেয়ে এখন ওরা দুজন খেলছে, আর এখন ওদের মানে ওদের সুজি খাইয়ে দিয়েছি দুজনকেই, তো সুজি খাওয়া শেষ করে এখন ওরা খেলছে।
তো আজকে আর ব্লগটা বড় করলাম না, এই পর্যন্তই। আর তোমরা সবাই ভালো থেকো, আর আমার আমার ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।